আসসালামু আলাইকুম বন্ধুরা, লাড্ডুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি ছাদ বাগান থেকে আমড়া তুলে আমড়ার আচার করে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি ছাদ বাগানে এসে আমার ছোট্ট গাছে আমড়া, অনেকগুলো আমড়া এসেছে, তো আমড়াগুলো আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতগুলো আমড়া হয়েছে এইটুকু ছোট্ট গাছে, অনেকগুলো আমড়া। তো আমড়াগুলো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমড়াটা ছিলে নিচ্ছি। তো এইভাবে করে আমি সব আমড়াগুলো ছিলে নিচ্ছি। আমড়া ছিলানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর আমড়াগুলো সব সিদ্ধ করতে দিয়েছি। তো এই আমড়ার চাটনিটা আমি করছি গুড় দিয়ে। তো আমড়াটা সিদ্ধ 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। তো দেখুন আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা রসুন। গোটা রসুনের জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমড়াগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ আমড়াগুলো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গুড় দিয়ে দিচ্ছি, গুড়টা স্বাদ মতো, যে যেরকম টক খেতে ভালোবাসে। তো আমড়াটা খুব টক ছিল না, তো গুড়ের পরিমাণটাও আমি কম দিচ্ছি। আর সত্যি বন্ধুরা দারুণ হয়েছে, দারুণ বলে বোঝানো যায় না, দারুণ হয়েছে। তো এইভাবে 10 মিনিটের মতো ভালো করে গুড়ের সঙ্গে আমড়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চাটনিটা রেডি হয়ে গেছে। দুই থেকে 3 মিনিট এভাবে রেখে দিচ্ছি, হালকা আছে। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট। আর ব্ল্যাক সল্ট দিলে চাটনির টেস্টটা খুব সুন্দর হয়। তো
তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে চাটনিটা। তো আমি একটা অন্য বাটিতে ঢেলে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।